না কে এসেছে? খালামণি এসেছে? হ্যাঁ, হ্যালো খালামণি, বলো খালামণি। বাবা এই যে এই যে নিজের মতো। হ্যালো আলাইনা, বলো খালামণি। হ্যালো, তুমি খেয়েছো? তুমি খেয়েছো খালামণি? বলো খালামণি, বলো খালামণি। হ্যালো, হ্যালো, বলো হ্যালো। হ্যাঁ, শরীর এবার আপনার এত বেশি খারাপ হয়ে গেছে, মাঝে তো প্রায় আপনার এসে দেখতে পারবো সেটা তো বুঝি নাই। কেউ চিন্তা করতে পারি না, আমার আদরের মেজ ফুপুইটা অনেক ভালোবাসত আমাদের। আমার বাইর বউ আমাকে সব ভালো, আর আমরা খুব আদর করি বাইর বউকে। ননদ কি আমার ওই যে ভাসুরের ইয়েরা, তারা তো আমার চেয়ে ছোট। আমি কাঠিপাড়ায় যাই, ভাসুরের ছেলে বউরা তারা কিন্তু আমার থেকে অনেক ছোট। আমার মেয়ের জামা কাপড় পর্যন্ত তারা ধুয়ে দেয়, থালা বাটি পর্যন্ত ধুয়ে দেয়। টোটালি আমি কোনো কাজ করি না। শ্বশুর বাড়ি গেছে কাঠিপাড়ায়? হ্যাঁ, তোমার তো আসো সিদ্ধর পালা এখন আমার মাংসের মশলা কষাচ্ছে, আর পিঠা এখানে ভাপাবে। অলরেডি পানি ফুটে গেছে পিঠে দেবে। হ্যাঁ, পিঠা দেবে। হয়ে গেছে পিঠা? এখন নামাই ফেলবেন। হ্যাঁ, দেখলেই বোঝা যাচ্ছে। এখন মাংস রেডি হলে গরম গরম পিঠার সঙ্গে সেইভাবেই জমে যাবে। চামচ দিয়ে করলে ভালো হতো না? গরম গরম কাটে দেবে পিঠে, একটু গরম ছাড়ানো লাগবে না, এরকম থাকলে পরে দিয়ে দিয়ে দেবে। ঠিক আছে, ভাত যেমন নেড়ে দিলে ঝরঝরে হয় সেরকম গরম না দিলি হয়ে যাবে না? বসো, ধরো ধরে দেখো। খাবার দাবার সব টেবিলে চলে আসছে, পিঠা সঙ্গে ডিম, আমার পছন্দের হাঁসের ডিম,
আর আমি শোল মাছটা অনেক পছন্দ করি, পিঠাও পছন্দ করি, তবে টেস্ট করব আমি। আর রসুন দিয়ে চিকেন, আমাদের বাগেরহাটে সাধারণত চিকেন দিয়েই হলো এই পিঠাটা খাওয়া হয়, সঙ্গে মজার সালাদ, দেশীয় সালাদ, দেশীয় টমেটো, দেশীয় শসা। এখন আমরা এনজয় করব। কাছে কাছে নিবার, ঠিক আছে? পিঠা মুকুলের খুব পছন্দ, আমি আসলে মুকুলের প্রত্যেকটা খাবার দাবার মিস করতেছি বেচারা, একা আসলে যেটা হয় সাধারণত। নেক্সট টাইম ইনশাআল্লাহ। হ্যাঁ, ও খুব পছন্দ করে এই পিঠা, বুঝছো? আর আমার পানি সাইডে রাখি, চিকেনটা নেই আগে। চিকেনটা নেই আগে একটু মাছটা শুধু খাবো আমি, আসলে সালাদও নিব। মজার সেমাই পিঠা। থ্যাংক ইউ হ্যাপি, থ্যাংক ইউ ফুকু, ওয়েলকাম। আমি এখন এনজয় করি। খুব মজা হয়েছে। আমার ফুকু অনেক অসুস্থ ছিল, আমি এসে পাবো কিনা আমি জানি, মানে পাবো কিনা এটা ভাবতে পারিনি, সেই ফুপু আমার জন্য রান্না করছে, এর থেকে মজার আর কি হতে পারে। সো আজকের পর্ব এই পর্যন্তই, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে ভিডিওটা এনজয় করার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই। জামাই সহ অন্য সকল মুকুল অনেক পছন্দ করে। Thank you.